আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানা কিচেনসে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বিউলির ডালে মেদু বড়া বানিয়ে দেখাবো, তো চলুন দেখে নিই, চলুন দেখে নেওয়া যায় আজকে রেসিপিটা। সবার প্রথমে আমি ডালটাকে পিষে নেবো। আমি ডালটাকে 7-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। মিক্সি জারের মধ্যে এবার ডালটাকে দিয়ে আমি অল্প অল্প করে পিষে নেব। হাফ ডালটাকে পিষে নেব, হাফ দিয়েছি। ডালটা পেশা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রের মধ্যে ডালটাকে ঢেলে নেব। আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। একটু আদা কুচিয়ে রেখেছি, আদাটাকে দিয়ে দেবো। একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, হাফ অর্ধেক পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর 5-6টা মতো কারি পাতা কুচিয়ে রেখেছিলাম, কারি পাতা কুচিটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী 1 লবণ দিয়ে দেবো। একটু হিং দিয়ে দেবো। এক চামচ মতো গোটা জিরে দিয়ে দেবো। সবগুলো সব মশলাগুলো দিয়ে আমি ডালটাকে এবার ভালো করে ফেটে নেব। ডালটা আবার ভালোভাবে ফেটানো হয়ে গেছে, আমি এবার বড়াগুলোকে ভেজে নেব। এখানে আমি বড়া ভাজার জন্য তেল গরম হতে বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি এবার বড়াগুলোকে ভেজে নেব। একটা হাত জলের মধ্যে ভালো করে জল দিয়ে নিতে হবে হাতে। হাতের মধ্যে ডালটা দিয়ে আঙুল জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখানটা গোল করে এরকম করে গোল করে দিতে হবে। এরকমভাবে এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, হাতের মধ্যে আগে জল দিয়ে দিতে হবে, তারপরে বড়ার ব্যাটারটা দিতে হবে। একটা আঙুল ভালো করে জলে ধুয়ে নিয়ে আঙুল দিয়ে মাঝখানটা ফুটো করে দিতে হবে, তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। রেখে বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। বড়াগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি এবার বড়াগুলোকে তুলে নেব। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আমি ধনে পাতার চাটনি আর নারকেলের চাটনি দিয়ে বড়াটাকে সার্ভ করেছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারাও বাড়িতে বানাবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।